নমস্কার টেকনিশিয়ান পিসি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই, আমি প্রদীপ। আজ আপনাদেরকে অ্যামাজন কোম্পানি থেকে কেনা একটি আইটেম আনবক্সিং করে দেখাচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে দেখতে পান যে কি আমি আইটেম দেখাচ্ছি, এবং এই আইটেমটি আমি পুরোপুরি খুলেও দেখাবো যে ভিতরে কি ফাংশন দেওয়া আছে। তো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন, প্রথমে আমি প্যাকেটটি কাটার ব্যবস্থা করছি। এটি ভালো করে প্যাক করা আছে, তো চাকু দিয়ে কেটে নিচ্ছি। এই কাগজটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি অর্ডার স্লিপ দিয়েছে, অর্ডার স্লিপ পাঠিয়ে দিয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্ডার স্লিপ। এবারে দেখুন, এটা কাটতে গেলে কিন্তু এইভাবে হচ্ছে না, এবং সাইডটা পিছনটাও কাটতে হবে এবং সাইডটাও কাটতে হবে। তো খুব দ্রুততার সঙ্গে আমি কেটে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি দেখতে পাওয়া যায় এবং তাড়াতাড়ি কাজটা করা যায়, কারণ এইগুলো কাটা ব্যাপারটা তো আপনাদের অত অসুবিধার কিছু নাই, সেই জন্য আমি সেইভাবেই কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। হ্যাঁ বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি শোল্ডার পট, অর্থাৎ এটা শোল্ডার পট মানে হচ্ছে এখানে রং গলবে এবং শোল্ডার করা হবে, শোল্ডারিং করা হবে, মানে আমি ঝালাইয়ের কাজেই ব্যবহার করব। অর্থাৎ আমার নিজের জন্যই, আমি পার্সোনাল ইউজের জন্য এটি কিনেছি। এরপরে দেখুন, এই প্যাকটা আমি খুলছি যে ভিতরে আরও কি অবস্থায় আছে, কি কি আছে সেইগুলো দেখে নেব। দেখুন সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে হ্যাঁ, ভালো গেট আপ আছে, লুক আছে ভালো, এবং এটি একটি শোল্ডারিং পট, শোল্ডার পট। এই যে আমরা যে সাধারণ তাঁতালগুলো ব্যবহার করি, সেই সাধারণ তাঁতালগুলোতে তাঁতাল ঠেকে ঠেকে কাজ করতে হয়, আর এখানে তারে পেস্ট ঠেকিয়ে ডাইরেক্ট ওই শোল্ডার পটের মধ্যে যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু শোল্ডারিং হয়ে যাবে, এবং শোল্ডার পটের মধ্যে রং দিয়ে রাখতে হয়। এটাতে কাজ করে অনেক রকম মজা আছে, সেই জন্য এটা আমি কিনেছি, এবং বিভিন্ন কাজ আমার বিভিন্ন রকম হয়, সেই জন্য কেনা হয়েছে। এবারে বন্ধু, আমি এই পটটির পিছনটা আমি খুলে নেব, পিছনের ঢাকনাটি খুলে দেখে নেবো যে ভিতরে কী পার্টস ব্যবহার করেছে এবং কীভাবে ডিজাইন করা আছে সেইটুকু দেখে নেব। এবারে পিছনটা ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন পিছনে, দেখুন কয়েল, বাম দিকে দেখতে পাচ্ছেন কয়েল, এবং ডান দিকে একটি রেগুলেটর ব্যবহার করা হয়েছে। সেই রেগুলেটরের মাধ্যমে কিন্তু অপারেট করা হচ্ছে, তো একটি ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয়েছে রেগুলেটরের জন্য। এবং দেখতে পাচ্ছেন একটা ট্রানজিস্টর ফেট লাগানো আছে। বন্ধু খুব সুন্দর প্রোডাক্ট, এই প্রোডাক্টটি দিয়ে আপনারা যদি সেরকম কাজ থাকে তাহলে করতে পারবেন, আমিও করব, এবং পরবর্তী ভিডিওগুলোতে চোখ রাখবেন, তাহলে আমি আরও কিছু দেখাতে পারবো আপনাদেরকে যে এটি কীভাবে ব্যবহার করছি না করছি। এবং আরও অনেক ভিডিও আমার এই চ্যানেলে আমি ছাড়ি, সেইগুলো আপনারা ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। নমস্কার।